वेलकाम एवरीवन, दिस इज सौदीप फ्रॉम E4 इंजीनियरिंग। आज के तुम्हारे एक खूब गुरुत्वपूर्ण सब्जेक्ट जेटा हम स्टेंट अफ मेटेरियल्स छोम तार प्रैक्टिस सेट नहीं चले एसने बाछाई करे करे 25 कोश्चन करा आछे पीडीएफे जेटा आमी सेट करेछि एवं तार आंसरगुलो आमी भिडियोते डिसकस करे देव। तुम्हारा अने के डेस्क्रिप्शन बक्से चले गेछो गिये पीडीएफ डाउनलोड करार चेष्टा करछो किन्तु पीडीएफ किन्तु तुम्हारा पाबे ना। पीडीएफ पावा दुटो शर्त आछे सेटा आमी किछुक्षण परे भिडियोते डिसकस करे देव, तो भिडियो तुम्हारा देखते थाको। ये भिडियोटा किन्तु जे 25 कोश्चन आमी डिसकस करब सेटा किन्तु आमादेर जे स्ट्रेस स्ट्रेन चैप्टारटा आछे सेई स्ट्रेस स्ट्रेन चैप्टार थेके आछे एबं बीम शेयर फोर्स बेंडिंग मुभमेंट ये जे चैप्टारटा आछे एखान थेकेओ किछु कोश्चन किन्तु आछे खूबई गुरुत्वपूर्ण कोश्चन। ये आंसर कोश्चनगुलो किन्तु एकदम मिस करो ना, তোমাদেরই প্রচুর ক্ষতি হয়ে যাবে সত্যি বলছি। তো কোশ্চেনগুলো পরপর শোনো, আবার কানে শুনলে কিন্তু তোমাদের মনে থাকবে। তো ভিডিওটা পুরো প্রায় দেখো কি আছে, 10 মিনিট একটু খরচ করলে 10 মিনিটে কি খুব নেট চলে যাবে না? তোমরা 10 মিনিট ধরে একটু ভিডিওটা দেখো, তোমাদেরই কানে যাবে ভিডিওটা, তোমরাই কিন্তু মাথায় থাকবে ভিডিওর কোশ্চেনগুলো, ঠিক আছে? তো শুরু করছি। স্ট্রেন এনার্জি ইজ দ্য এনার্জি স্টোরড ইন এ বডি হোয়েন স্ট্রেন্ড উইদিন ইলাস্টিক লিমিট। এনার্জি স্টোরড ইন এ বডি হোয়েন স্ট্রেন আপ টু দ্য ব্রেকিং অফ এ স্পেসিমেন ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি হুইচ ক্যান বি স্টোরড ইন এ বডি অর প্রুফ রিলায়েন্স পার ইউনিট ভলিউম অফ এ মেটেরিয়াল, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, এনার্জি স্টোরড ইন এ বডি হোয়েন স্ট্রেন উইদিন ইলাস্টিক লিমিট, ঠিক আছে? নেক্সট, দ্য ভার্টিক্যাল কলাম হ্যাজ টু মোমেন্ট অফ ইনার্সিয়া, দ্য কলাম উইল টেন টু বাকেল ইন দ্য ডাইরেকশন অফ অ্যাক্সিস অফ লোড পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ লোড ম্যাক্সিমাম মুভমেন্ট অফ ইনার্সিয়া অর মিনিমাম মুভমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, মিনিমাম মুভমেন্ট অফ। নেক্সট, দ্য নিউট্রাল অ্যাক্সিস অফ এ ক্রস সেকশন অফ এ বিম ইজ দ্য অ্যাক্সিস অ্যাট হুইচ দ্য বেন্ডিং স্ট্রেস ইস জিরো, মিনিমাম, ম্যাক্সিমাম অর ইনফিনিটি, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, জিরো। খুব ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন সমের জন্য। নেক্সট, ইউলার ফর্মুলা হোল্ডস গুড অনলি ফর শর্ট কলামস, লং কলামস, বোথ শর্ট অ্যান্ড লং কলামস অর উইক কলামস, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, লং কলামস। নেক্সট, দ্য অবজেক্ট অফ ক্লকিং ইন এ রিভেটেড জয়েন্ট ইজ টু মেক দ্য জয়েন্ট ফ্রি ফ্রম করোশন, স্ট্রঙ্গার ইন টেনশন, ফ্রি ফ্রম স্ট্রেস, লিক প্রুফ। বুঝতেই পারছো যে ক্লকিং কিন্তু লিক প্রুফের জন্যই করা হয়। নেক্সট, 6 নম্বর কোশ্চেন, টু শ্যাফ্টস এ অ্যান্ড বি ট্রান্সমিট দ্য সেম পাওয়ার, দ্য স্পিড অফ এ শ্যাফ্ট এ 250 RPM অ্যান্ড দ্যাট অফ শ্যাফ্ট বি 300 RPM, দ্য শ্যাফ্ট বি হ্যাজ দ্য গ্রেটার ডায়ামিটার, ট্রু অর ফলস, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হচ্ছে ফলস, ঠিক আছে? তো অ্যান্সারটা ফলস আছে। নেক্সট, দ্য স্ট্রেস ইন্ট্রোডিউস ইন এ বডি ওয়েন সাডেনলি লোডেড ইজ ড্যাশ দ্য স্ট্রেস, মানে সাডেনলি হলে কিন্তু এটা টোয়াইস হয়ে যায়। নেক্সট, ফর এ বিম, এটা দেখতে পাচ্ছো বিম এটা আঁকা আছে, অ্যাজ শোন ইন দ্য ফিগার দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইজ ডাব্লু এ স্কোয়ার বি স্কোয়ার বাই 3EIL, ঠিক আছে? এটা ট্রু না ফলস? তো রাইট অ্যান্সার হচ্ছে ফলস, এটা কিন্তু ফলস আছে। রাইট অ্যান্সারটা কী আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে নিচে কমেন্ট করতে পারো। ইফ দ্য স্লেন্ডারনেস রেশিও অফ এ কলাম ইজ 100 অ্যান্ড দেন ইট ইজ সেট টু বি ড্যাশ কলাম, লং, মিডিয়াম অর শর্ট, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে লং। দ্য বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ পয়েন্ট অন এ বিম ইজ দ্য অ্যালজেব্রিক সাম অর ডিফারেন্স অফ অল মুভমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, সাম, এটা হচ্ছে সাম হয় মোমেন্টসের। 11 হচ্ছে, দ্য ডিফরমেশন পার ইউনিট লেন্থ ইজ কল, এটা কি? এটাই কিন্তু আমাদের স্ট্রেন, ওকে? 11 হচ্ছে ডি। 12, দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার ইজ এ পয়েন্ট হোয়ার শেয়ার ফোর্স চেঞ্জেস ইজ সাইন, বেন্ডিং মুভমেন্ট চেঞ্জেস ইজ সাইন, শেয়ার ফোর্স ইজ ম্যাক্সিমাম অর বেন্ডিং মুভমেন্ট ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে? যারা বেন্ডিং মুভমেন্টের গ্রাফটা আঁকতে পারো তারা জানো যে বেন্ডিং মুভমেন্ট যেখানে সাইন চেঞ্জ করে সেখানে কিন্তু পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার হয়। নেক্সট, দ্য ম্যাক্সিমাম স্ট্রেস প্রডিউসড ইন এ বার
of tapping section is smaller end, larger end, middle, anywhere. ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, স্মলার এন্ড। নেক্সট, দ্য এনার্জি স্টোরড ইন এ বডি হোয়েন স্ট্রেনড উইদিন ইলাস্টিক লিমিট ইজ নোন অ্যাজ, এটাই আমাদের স্ট্রেন এনার্জি। কিন্তু এটা খুবই দেখো বেসিক কোয়েশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট। এবার তোমাদের বলে দিই তোমরা পিডিএফটা কী করে পাবে। পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের করতে হবে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। টেলিগ্রাম গ্রুপে আমি এক থেকে দু মিনিট পরে, সরি এক থেকে দু ঘন্টা পরে আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হলে তোমরা সেটা কিন্তু এখনই পেয়ে যাবে। আর যদি তোমরা ইউটিউবে চাও তাহলে তোমাদের কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। যখন আমি দেখবো এই ভিডিওতে আমার মোটামুটি 20টা লাইক হয়েছে, ঠিক আছে 20টা লাইক হয়েছে, তখন আমি দিয়ে দেবো ভিডিও পিডিএফটা ভিডিওর ডিসক্রিপশনে। তো তোমরা সেই বুঝে ভিডিওটা শেয়ার করো। ওকে, নেক্সট, ইন কম্প্রেশন টেস্ট দ্য ফ্র্যাকচার ইন কাস্ট আয়রন স্পেসিমেন উড অকার অ্যালং দ্য অ্যাক্সিস অফ লোড অ্যান্ড অবলিকিউ প্লেন অ্যাট রাইট অ্যাঙ্গেল অফ দ্য অক্সিস অফ স্পেসিমেন উড নট অকার। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, অ্যান্ড অবলিকিউ প্লেন। নেক্সট, দ্য বেন্ডিং স্ট্রেস ইন এ বিম ইজ ড্যাশ সেকশন অফ মডিউলাস। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, নেক্সট, হোয়েন শিয়ার ফোর্স অ্যাট এ পয়েন্ট ইজ জিরো দ্য বেন্ডিং মুভমেন্ট ইজ ম্যাক্সিমাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়েন এ বার ইজ কুলড অ্যাট মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড ইট উইল ডেভেলপ, ওকে ইট উইল ডেভেলপ দ্য টেনসাইল স্ট্রেস। নেক্সট, দ্য লিমিট অফ ইসেন্ট্রিসিটি ইজ বেসড আপন নো টেনসাইল কন্ডিশন, ট্রু অর ফলস। ঠিক আছে, এটা কিন্তু ট্রু। ঠিক আছে, নেক্সট, ইন অর্ডার টু নো ওয়েদার এ কলাম ইজ লং অর শর্ট উই মাস্ট নো ইটস সিলিন্ডারিস রেশিও। ঠিক আছে, এটা কিন্তু ট্রু, আমরা সিলিন্ডারিস রেশিও দিয়ে কিন্তু কলামটা লং অর শর্ট বুঝতে পারি। এরপর যখন এ কম্পোজিট শ্যাফ্ট কনসিস্ট অফ টু স্টেপড প্রপোর্শন হ্যাভিং স্প্রিং কনস্ট্যান্ট অফ কে ওয়ান অ্যান্ড কে টু ইজ হেল্ড বিটুইন টু রিজিড সাপোর্ট অ্যাট দ্য এন্ডস ইটস ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। মানে দুটো স্প্রিং আছে কে ওয়ান কে টু, তাদের স্প্রিং কনস্ট্যান্ট দেখে বলে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কী হবে, দুটো যোগ ফল, খুবই সিম্পল, কে ওয়ান প্লাস কে টু। ওকে, নেক্সট, অ্যান্ড কনসেন্ট্রেটেড লোড ইজ ওয়ান হুইচ অ্যাক্টস অ্যাট এ পয়েন্ট অন এ বিম। ঠিক আছে, আর কিছু দেখতে হবে না, এটাই রাইট অ্যান্সার, এটাই কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট, ইন এ সিম্পল বেন্ডিং অফ বিম দ্য স্ট্রেস ইন এ বিম ভ্যারিজ লিনিয়ারি, প্যারাবোলিকালি, হাইপারবোলিকালি আর ইলিপটিক্যালি। ইন এ সিম্পল বেন্ডিং বলেছে, ওই জন্য এটা কিন্তু লিনিয়ারলি হবে, বেশি ভাবতে যাবে না, কিন্তু ইজি হয় কিন্তু অ্যান্সারগুলো। ঠিক আছে, এ বিম সাপোর্টেড অ্যাট ইস বোথ এন্ডস ইজ নট সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, দেখি ট্রু অর ফলস, এটা হচ্ছে ফলস, এটা কিন্তু ফলস, কারণ যেহেতু বলা যায় যে একটা বিম দুটো এন্ডে সাপোর্ট দিচ্ছে, সেটাই তো আমাদের সিম্পলি সাপোর্টেড বিম, আমরা সেটাই তো সংজ্ঞা জানি যে দুটো এন্ডে সাপোর্ট পায়। নেক্সট, দ্য স্ট্রেস অ্যাট হুইচ দ্য এক্সটেনশন অফ মেটেরিয়াল টেক্স প্লেস মোর কুইকলি অ্যাজ কম্পেয়ার টু দ্য ইনক্রিজ ইন লোড ইজ কল্ড ইলাস্টিক লিমিট, ইয়েল্ড পয়েন্ট, আলটিমেট পয়েন্ট, ব্রেকিং পয়েন্ট। যারা গ্রাফটা জানো, স্ট্রেস বাই স্ট্রেনের গ্রাফটা যারা জানো, তারা জানো এই পয়েন্টটাকে বলে ইয়েল্ড পয়েন্ট। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এইটুকুই, 25টা কোশ্চেন আলোচনা ছিল। যদি তোমরা কোনো কোশ্চেনে অ্যান্সারটা ভুল মনে হয় প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমারও ভুল হতেই পারে। এবং চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর পিডিএফটা পাওয়ার জন্য তো আমি শর্তগুলো বললামই, ওগুলো পূরণ করে দিও, তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, আর কোশ্চেনগুলো কেমন লাগলো কমেন্টে জানাও, তোমরা যদি চাও আরও জানিও। আর তোমরা না টেলিগ্রাম গ্রুপ না জয়েন হয়ে থাকো প্লিজ জয়েন হয়ে যাও। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।